আমরা সবাই যেমনটা জানি যে অ্যানিমেশন মুভি বানানো হয় শুধুমাত্র বাচ্চাদের জন্য, তবে এমন কিছু অ্যানিমেশন মুভিও আছে যেগুলোর ইমোশন আর গল্প এত বেশি স্ট্রং হয় যেগুলো বড়রাও চাইলে দেখতে পারে। তো আজকে আমরা এমনই একটা মুভিকে এক্সপ্লেন করব যেটার ইমোশন আর গল্প এত বেশি স্ট্রং যে এটা আপনাকে কাঁদিয়ে পর্যন্ত দিতে পারে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো গল্পের শুরুতে আমরা যাকে দেখতে পারি তার নাম হচ্ছে গিয়ে চার্লস। আসলে চার্লস হচ্ছে খুবই ফেমাস একজন পার্সন, কারণ সে পুরো ওয়ার্ল্ডে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করে। আর যখন একবার সে এমন করেই একটা জায়ান্ট বার্ডের স্ক্যাটাল সবার সামনে শো করেছিল, তখন সবাই তাকে আসলে মিথ্যাবাদী বলেছিল। সায়েন্টিস্টরা বলেছিল যেই বার্ডের স্ক্যাটাল সে শো করেছে এমন বার্ড আসলে পৃথিবীতে হয়ই না। তো এই জন্য চার্লস সবার উপরে প্রচণ্ড রাগ করে তার এই সুন্দর জীবনটাকে ছেড়ে সে চলে যায় সেই বার্ডটাকে জীবিত খুঁজতে। আর আমরা দেখতে পারি যে এই সমস্ত গল্পটা কার্ল নামের একটা ছোট্ট বাচ্চা থিয়েটারে বসে সবার সাথে দেখছিল। আসলে কার্ল হচ্ছে চার্লসের সবচেয়ে বড় ফ্যান, কারণ সেও চায় দুনিয়াটা ঘুরতে আর তার মতো সব কিছু এক্সপ্লোর করতে। তো এগুলো দেখার পরে যখন কার্ল একদিন বাসায় ব্যাক করছিল, তখন সে একটা ঘরের মধ্যে একটা মেয়েকে দেখতে পারে, আর এই মেয়ের নাম হচ্ছে গিয়ে অ্যালি। আর তাদের দুজনের মধ্যে খুব ভালোভাবে ফ্রেন্ডশিপও হয়ে যায়, কারণ তারা দুজনেই অ্যাডভেঞ্চার লাভ করে। তো এখানে অ্যালি চায় যায় কার্লের সাথে একটু খেলতে, তবে যখন সে বেলুন আনতে কার্লকে পাঠায় তখন সে সেখান থেকে নিচে পড়ে তার হাতটা ভেঙে যায়। আর এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে রাতের বেলায় অ্যালি তার সাথে মিট করতে এসে তাকে জিজ্ঞেস করে, তোমার লাইফের আসলে অ্যাডভেঞ্চারটা কী? প্রত্যেক মানুষের লাইফে একটা অ্যাডভেঞ্চার হওয়া উচিত। এই দেখো আমার কাছে একটা বই আছে, এটার মধ্যে আমি লিখে রেখেছি সমস্ত সিক্রেট। আসলে আমরা দেখতে পারি যে অ্যালি চায় একটা ওয়াটারফলে যেতে, যেটা কিনা নর্থ আমেরিকায়। তো এরপরে আস্তে আস্তে সময় পার হয় আর আমরা দেখতে পারি যে তারা দুজন বিয়ে করে ফেলে। আসলে তাদের লাইফটা খুবই নর্মালভাবে কাটছিল, মানে তারা একটা ঘর কিনে সেটাকে ডেকোরেশন করে, এরপরে তাদের ঘরে একটা বাচ্চাও আসতো, তবে তখনই অ্যালির সাথে একটা খারাপ কিছু হয়ে যায়। তো এই জন্য আসলে অ্যালি প্রচণ্ড ডিস্টার্ব হয়ে যায়। তো এই জন্য আসলে কার্ল সিদ্ধান্ত নেয় যে সে তার সাথে প্যারাডাইস মলে ঘুরতে যাবে। তবে যেহেতু তারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, তো এই জন্য তারা যে ঘুরতে যাওয়ার টাকাগুলোকে জমাতো সেগুলো কখনো না কখনো বাসার কোনো না কোনো কাজে লেগেই যেত। তো এরপরে আমরা দেখতে পারি যে এমন করে করেই তারা আসলে অনেক বৃদ্ধ হয়ে গেছে, বয়স কারোর জন্য আসলে থেমে থাকে না। তো এই জন্য কার্ল সিদ্ধান্ত নেয় যে সে অ্যালিকে একটা সারপ্রাইজ দিবে, মানে সে তার সাথে সেই ফলে ঘুরতে যাবে। আর যেই দিন সে তাকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য আসে সেই দিনই অ্যালির শরীর আসলে খুবই খারাপ হয়ে যায়, আর সে ফাইনালি কার্লকে ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে যায়। তো অ্যালির মৃত্যুর পরে আমরা দেখতে পারি যে কার্ল আসলে প্রচণ্ড একা হয়ে গিয়েছে, সে তার সমস্ত কাজ তার কমফোর্ট অনুযায়ী করে। তো এই জন্য আসলে খুব বেশি মানুষ তাকে পছন্দ করে না, সে খুবই একা একা থাকে। আর এমন করে করে যখন সে একটা বছর পার করে দিয়েছে, তখন আমরা দেখতে পারি তার ঘরের চারপাশের সমস্ত জায়গা আসলে একটা মলে কনভার্ট হতে যাচ্ছে। তবে আমরা দেখতে পারি যে কার্ল আসলে চায় না তার জায়গাটা এই মলকে বিক্রি করতে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে কার্লের কাছে একটা ছোট বাচ্চা আছে, তার নাম হচ্ছে গিয়ে রাসেল। আর রাসেল বলে যে আমিও একজন ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোরার, আর আমি অনেক অনেক জায়গায় ঘুরেছি, আর আমি অনেকগুলো ব্যাচও কালেক্ট করেছি, তবে এখন আমাকে আরও একটা ব্যাচ কালেক্ট করতে হবে, মানে একটা বৃদ্ধ লোককে তার সাহায্য করে তার থেকে একটা ব্যাচ আমাকে নিতে হবে। তবে কার্লের আসলে কোনোরকম সাহায্যের দরকার নেই, তো এই জন্য সে তাকে না করে দেয়। তবে রাসেলও এখান থেকে যাবে না, তো এই জন্য কার্ল তাকে একটা গল্প বানিয়ে বলে যে এখানে একটা পাখি আছে যে কিনা আমাকে বারবার করে ডিস্টার্ব করে, যাও তুমি তাকে গিয়ে যদি ধরে আনতে পারো তাহলে তোমাকে আমি সাহায্য করব। তবে এরপরে কার্ল দেখতে পারে যে যখন বুলডোজার তার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল, তখন আসলে তার যে পোস্ট বক্স আছে সেটা একটু ভেঙে যায়। তো এই জন্য সে প্রচণ্ড রাগ করে, আর যেই লোকটাই বুলডোজারকে নিয়ে এসেছিল তাকে আসলে সে তার লাঠি দিয়ে এখানে মেরেই ফেলে। তো এই জন্য তাকে পুলিশও ধরে নিয়ে যায়। তবে কেসের রায় হয় যে কার্ল আসলে ইচ্ছা করে এমনটা করেনি, তবে তার একা থাকারও বয়স না, তাকে আসলে কারোর সাথে থাকতে হবে, তো এই জন্য ওল্ড এজ হোমে তাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এইটা শুনতে পেরে কার্ল আসলে খুবই আপসেট হয়ে যায়, আর সে যখন রাতে বসে সমস্ত জিনিসপত্র দেখছিল তখন তার মনে পড়ে তার ওয়াইফের কথা, আর সে তার বইটা দেখতে পেয়ে তখন সে সিদ্ধান্ত নেয় যে না, তার ওয়াইফের স্মৃতি সে কোনো রকমই বৃথা যেতে দিবে না। তো এই জন্য পরদিন সকালবেলা যখন ওল্ড এজ হোমের লোকেরা আসে তাকে নিয়ে যাওয়ার জন্য, তখন সে তাদেরকে বলে যে আচ্ছা তোমরা সামনে যাও, আমি পেছন দিয়ে আসছি। আসলে কার্ল সারা রাত ধরে অনেকগুলো বেলুন ফুলিয়েছে, আর এগুলো হচ্ছে গিয়ে গ্যাসের বেলুন, আর এগুলো ঘরের সাথে লাগিয়ে দেওয়ার জন্য এটা ঘরকেই নিয়ে চলে যায়। আর এরপরে আমরা দেখতে পারি যে আসলে কার্ল ডাইরেকশন ঠিক করার জন্য চারপাশে কিছু ফ্যানের মতো জিনিস লাগিয়েছে, যাতে করে এগুলো গিয়ে একেবারে নর্থ আমেরিকায় ল্যান্ড করে। আর যখন সে সব কিছু ঠিক করে দিয়ে এখানে বসে, তখন তার দরজা কেউ নক করে। তো যখন সে দরজাটা খুলে তখন সে দেখতে পারে এখানে রাসেল চলে এসেছে, মানে রাসেল আবারও ব্যাক করেছিল তাকে নেয়ার জন্য, তবে তখনই বেলুনের সাথে সেও উড়ে গেছে। তো এমন একটা মুহূর্তে তো কার্ল চাইলেও আসলে রাসেলকে বাইরে বের করতে পারবে না, তো এই জন্য সে তাকে ঘরে নিয়ে আসে।
আর যখন সে ঘরে আসে তখন আমরা দেখতে পারি রাসেল প্রচণ্ড শয়তানি করে। তো এই জন্য কার্ল চাইছে যে যেই কোনো উপায়ে তাকে শুধু একবার বাইরে বের করে দিতে। তো এরপরে কার্ল দেখতে পারে যে সামনে আসলে একটা বিশাল ঝড় আসছে, মানে তাদের ঘরটা সেটার মধ্যে যাবে। তো যখন সে সেই স্ট্রাইনিংটা দিয়ে ঘরটা কন্ট্রোল করার ট্রাই করে তখন আসলে তার আগেই ঝড়টা এখানে চলে আসে আর তাদের ঘরটা একেবারে উল্টা পাল্টা হওয়া শুরু হয়ে যায়, মানে ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর শুরু হয়ে যায়। তো পরদিন সকালবেলা যখন আসলে কার্লের চোখ খুলে তখন সে দেখতে পারে যে ঘরের মধ্যে অনেক কিছু ভেঙে চুরে পড়ে আছে। তো রাসেল তাকে বলে যে ঘরটা তো আমিই হ্যান্ডেল করেছি, আপনি তো বেহুশি হয়ে গিয়েছিলেন, যদিও ঘরের জিনিসপত্র একটু ভেঙে গেছে তবে তো আমরা জীবিত আছি। আর যখন তাদের ঘরটা মেঘের নিচে আসে তখন আমরা দেখতে পারি এই ঘরটা পাহাড়ের সাথে ধাক্কা লাগা শুরু করে, তো এই জন্য কার্লরাও মাটিতে পড়ে যায়। তখন এই ঘরটাকে থামানোর জন্য আসলে সে ঘরের একটা পাইপকে টেনে ধরে, আমরা দেখতে পারি রাসেলও তাকে ধরে। তবে যখন সে ঘরটা থামিয়ে ফেলে তখন সে দেখতে পারে সে পাহাড় আর নিচে, মানে দুটার মাঝখানে ঝুলছে। তো রাসেল কোনো রকমে তাকে টেনে নিয়ে আসে আর তখনই সে দেখতে পারে যে তার সামনে তার স্বপ্ন, মানে সেই ওয়াটারফল। তবে এটা আসলে অনেক দূরে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা যে কার্ল আসলে এই ঘরটাকে কিভাবে সেই পর্যন্ত নিয়ে যাবে, মানে তার স্বপ্নের কাছে নিয়ে যাবে। আর তখন রাসেল বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু সাহায্য করতে দিন। আর সে বলে যে ঘরটাকে আমরা সেই পর্যন্ত নিতে পারি আর না পারি, তবে এটাকে আমরা একটা বেলুনের মতো টেনে অন্যদিকে নিয়ে যেতে পারি। তো এই জন্য না চাইতেও আসলে তাকে এই কাজটাই করতে হয়। আর আমরা দেখতে পারি যে তারা রশির সাথে নিজেকে বেঁধে যখন ঘরটাকে টেনে নিয়ে যাচ্ছিল তখন আসলে সামনে বড় বড় জঙ্গল চলে আসে। আর আমরা দেখতে পারি যে এই জঙ্গলের মধ্যে আসলে অনেকগুলো কুকুরও আছে যারা কিনা কথাবার্তা বলতে পারে। তাদের গলায় এমন একটা বেল্ট আছে যেটার সাহায্যে তারা কথা বলে আর তারা সবাই মিলে একটা বার্ডকে খুঁজছে। আর তখন এখানে কার্ল আর রাসেলও চলে আসে আর রাসেল বলে যে আমি আসলে অনেকক্ষণ ধরে বাথরুম করিনি, আমাকে জলদি করে বাথরুম করতে হবে। তো এই জন্য যখন সে বাথরুম করার জন্য একটা গাছের পেছনে যায় তখন তার হাতে একটা চকলেটও ছিল, তবে সে লক্ষ্য করে যে তার চকলেটটা কেউ একজন খেয়ে ফেলেছে। আর তখন সে দেখতে পারে যে এখানে একটা পাখি। আর যখন সে তাকে বাইরে আসতে বলে তখন সে দেখতে পারে এটা ছোটোখাটো কোনো পাখি না, এটা বিশাল বড় একটা পাখি। আর যখন সে এটা নিয়ে কার্লের সামনে আসে তখন এটা দেখতে পেয়ে কার্লও একেবারে শক্ট হয়ে যায় আর সে বলে যে না, এই পাখি কোনোভাবে আমাদের সাথে যেতে পারবে না। তবে এই পাখিও আসলে তাকে ফলো করছিল না, মানে সে তার ওয়ার্ডার ফলো করছিল না, সে আসলে রাসেলকে রেখে দেয়, সে বলে যে আমি না গেলে সেও যাবে না। তো এই জন্য অনেক কষ্টের পরে যখন রাসেল আসলে কার্লকে কনভিন্স করে ফেলে যে এই পাখিটাকে নেওয়ার জন্য তখন আসলে কার্লও পারমিশন দিয়ে যায় যে আচ্ছা ঠিক আছে চলো। তো এরপরে যখন তারা আরও একটু সামনে আগায় তখন আমরা দেখতে পারি তাদের সামনে আরও একটা ডগ আসে আর এই ডগের নাম হচ্ছে ডাক। আর ডাক এসেই কথা বলা শুরু করে। তো এইটা দেখতে পেয়ে তারা একটু চমকেই যায় যে একটা কুকুর কী করে কথা বলতে পারে। আর এগুলো দেখতে পেয়ে রাসেল কার্লকে বলে যে প্লিজ আমরা এই ডগটাকে আমাদের সাথে করে নিয়ে যাই। তবে তখনই সেই জায়ান্ট বার্ডটা এসে এই ডগটাকে যখন মেরেই ফেলবে তখন আসলে রাসেল তাকে কনভিন্স করে তাকে বাঁচিয়ে ফেলে। আর আমরা দেখতে পারি যে আস্তে আস্তে কার্ল আর রাসেলের সাথে মেম্বার বেড়েই যাচ্ছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই তিনটা কুকুর, মানে যারা কিনা জায়ান্ট বার্ডটাকে খুঁজছে, তারা বুঝতে পারে যে এখানে কিছু মানুষও আছে যারা কিনা তাকে নিয়ে গেছে। তো এই জন্য তারা তাকে ফলো করে সেখানে চলে আসে। তবে এই দিকে আমরা দেখতে পারি যে কার্ল আসলে চায় যেই কোনো মূল্যে এই কুকুর আর এই পাখিটাকে ভাগাতে। তো এই জন্য সে তার হাতের বলটা মেরে কুকুরটাকে ডিস্ট্র্যাক্ট করে দেয় আর একটা চকলেট দিয়ে পাখিটাকেও ডিস্ট্র্যাক্ট করে দেয়। তবে যখন তারা একটু সামনে আসে আর একটু পাহাড়ের উপরে উঠে তখন তারা দেখতে পারে যে এই দুইটা জন্তু আসলে অলরেডি এখানে চলে এসেছে। তো যখন এরপরে এখানে রাত হয়ে যায় তখন আমরা দেখতে পারি রাসেল একটা তাঁবু বানানোর ট্রাই করে, তবে আসলে সে তাঁবুটা বানাতেই পারছিল না। তো তখন কার্ল তাকে জিজ্ঞেস করে যে তুমি তো বলেছিলে তুমি অনেক ক্যাম্পেনিং করেছো, তাহলে তুমি এটা বানাতে পারছো না কেন? তো তখন রাসেল বলে যে আমি আসলে একটা ব্যাপার আপনার থেকে লুকাচ্ছিলাম, আমি আসলে কোনোদিনও কোনো ক্যাম্পেনিং করিনি, আসলে আমি ঘরের মধ্যে খুবই একা, আমার বাবা সবসময় চাকরি করে আর আমার স্টেপ মম তো আমার সাথে কথাও বলে না। তো এই জন্য আসলে এগুলো শুনতে পেয়ে কার্ল আসলে এখন আর তাকে রাগায় না, এখন সে তাকে ভালোবাসে। তো এরপরে পরদিন সকালবেলা চাল যখন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে এখান থেকে পাখিটা গায়েব হয়ে গেছে। আর যখন রাসেল উঠে তখন সে পাখিটাকে খোঁজা শুরু করে দেয়। আর এখানে সেই ডগটা বলে যে আসলে এই পাখিটা খাবার দাবার নিয়ে এখান থেকে পালানোর ট্রাই করছে, কারণ তার বাচ্চারা তাকে ডাকছে। আর তখন রাসেলও জানতে পারে যে এটা হচ্ছে একটা ফিমেল পাখি, তো এই জন্য তার বাচ্চারা তাকে জোরে জোরে চিৎকার করে ডাকতেই পারে। তো এই জন্য যখন এখান থেকে পাখিটা চলে যাবে তখন আসলে এখানে সেই ডগগুলো চলে আসে। আর সেই পাখিটা উড়ে গিয়ে সেই ঘরটার উপরে বসে গেলেও আসলে এখানে সেই কুকুরগুলো রাসেল আর কার্লকে ধরে ফেলে। তবে আমরা দেখতে পারি যে এখানে আসলে এই তিনটা কুকুরই না, এখানে আসলে অনেক অনেক কুকুর আছে যারা কিনা তাদেরকে মারার জন্য আসে। আর এই কুকুরদের একটা লিডারও আছে আর সে আর অন্য কেউ না, সে হচ্ছে গিয়ে সেই চার্লস। তো চার্লসকে দেখতে পেয়ে আসলে কার্ল একটু বেশি খুশি হয়ে যায়, কারণ সে হচ্ছে তার আইডল। আর সে তার সাথে কথাবার্তা বলে, হাই হ্যালো করে আর সে বলে যে আমি আপনার অনেক বড় ফ্যান।
আর সে ছোটবেলা থেকেই চাইতো যে চার্লসের সাথে মিট করতে, আর ফাইনাল তার স্বপ্নটা পূর্ণ হয়েছে। তো এই জন্য চার্লস আসলে তাদের দুজনকে তার সাথে ডিনারের জন্য ইনভাইট করে, আর আমরা দেখতে পারি যে তারা সবাই মিলে তার জাহাজের মধ্যে চলে আসে। তো এখানে চার্লস তাদেরকে বলে যে আমি সারা জীবন সাধনা করে সেই জায়ান্ট বার্ডের স্কেলেটনটা শো করলাম, তবে কেউ আমাকে বিশ্বাসই করলো না। তো এই জন্য আমি এখানে ওয়েট করে সেই বার্ডটাকে খুঁজছি, আমি তাকে ধরবো, এবার জীবিত হোক বা মৃত। তো এগুলো শুনতে পেয়ে আসলে চাল বুঝতে পারে যে চার্লসের আসলে নিয়ত ঠিক নেই, মানে সে সেই বার্ডটাকে শুধু ধরে মানুষের সামনে নিয়ে আসতে চায়, আর এরপরে সে তাকে বিক্রি করে দেবে আর না তো সে মেরে ফেলবে। তো এই জন্য সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাদের চলে যাওয়া উচিত। তবে তার আগেই রাসেল বলে দেয় যে এই বার্ডটা তো দেখতে আমাদের সেই পাখিটার মতো, যেটা কিনা আমাদের সাথেই আছে। আর যখনই চার্লস এটা জানতে পারে, তখন আসলে সে আর তাদেরকে যেতে দেয় না। সে বলে যে আমাদের ডিনার এখনও শেষ হয়নি, তোমরা আমাদের সাথেই থাকবে। তবে আমরা দেখতে পারি যে যখন কার্ল আর রাসেল কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়, তখন আসলে সমস্ত কুকুর তাদেরকে ফলো করে, আর তাদের সাথে যেই কুকুরটা আছে সে তাদেরকে রাস্তা শো করছিল। তো এখানে এই পাখিটা দেখতে পারে যে বিদ্ধ হওয়ার কারণে আসলে কার্ল সেই ঘরটা নিয়ে দৌড়াতে পারছে না। তো এই জন্য সে তাকে ছেড়ে দিয়ে রাসেলের সাথে মিলে সেই ঘরটা নিয়ে পালানোর ট্রাই করে। তবে যখনই সে এখান থেকে উড়াল দেয়, তখন আসলে একটা কুকুর লাফ দিয়ে তার পায়ের মধ্যে একটা বিশাল জোরে কামড় দিয়ে দেয়। তো এই জন্য ঘর সহ আসলে তারা পাহাড়টা পার হয়ে গেলেও এই পাখি আসলে প্রচণ্ড আহত হয়ে গেছে। তো এই জন্য রাসেল তাকে একটু ব্যান্ডেজ ব্যান্ডেজ করে, আর সে কালকে বলে যে সে আমাদের জীবনটাকে সেভ করেছে, তো আমাদের উচিত যে তাকে তার ঘরের মধ্যে নিয়ে দেয়া। তবে আমরা দেখতে পারি যে কালের আসলে এগুলোতে কিছুই যায় আসে না, তবে তবুও যেহেতু সে তাদের লাইফটা সেভ করেছে, তো এই জন্য সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যখন কার্ল সেই পাখিটাকে তার বাসায় নিয়ে আসে, তখন পাখিটা বাসার মধ্যে যাবে, তবে তখনই আমরা দেখতে পারি যে চার্লস আসলে তার সমস্ত বাহিনী নিয়ে চলে আসে। আসলে যেহেতু এখানে সেই কুকুরটাও ছিল, তো এই জন্য কুকুরটার লোকেশন ট্র্যাক করে তারা এখানে চলে এসেছে, আর একটা নেট দিয়ে মানে একটা জাল দিয়ে সেই পাখিটাকে ধরেও ফেলে। আর যখন কার্ল আসলে সেই জালটাকে কাটছিল, তখন চার্লস এসে তার ঘরটাকেও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তো এই জন্য আসলে কার্ল বুঝতে পারছিল না যে সে পাখিটাকে সেভ করবে নাকি তার ঘরটা, তো এই জন্য সে তার ঘরটাকে চুজ করে। তো যেহেতু কার্ল এখান থেকে চলে গেছে, তো এই জন্য চার্লস সেই পাখিটা নিয়ে এখান থেকে চলে যায়। আর একটু পরে রাসেল কার্লকে বলে যে আপনি এমনটা কিভাবে করতে পারলেন, আপনি খুবই খারাপ একজন মানুষ, মানে আপনি একটা পাখিকে বিসর্জন দিয়ে আপনার এই মৃত ঘরটাকে বাঁচানোর ট্রাই করলেন। তবে আমরা দেখতে পারি যে যেহেতু আসলে কার্ল প্রচণ্ড রেগে আছে, তো এই জন্য সে সেই ডগের উপরে প্রচণ্ড চিল্লাচিল্লি করে যে তোমার জন্যই সমস্ত কিছু হয়েছে, তোমার লোকেশন ট্র্যাক করেই আমাদেরকে পেয়েছে, আর নয়তো আমাদের পেত না। তো এই জন্য সেই ডগও আসলে রাগ হয়ে এখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পারি যে এখানে বেলুনের মধ্যে আসলে হাওয়াও কমে যাচ্ছে, তো এখন আর এই বেলুনগুলো এই ঘরটাকে উড়িয়ে নিতে পারবে না। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে রাসেল আসলে তার বেসগুলো খুলে ফেলে দেয়, আর সে বলে যে আমি কোনো সিনিয়র সিটিজেনকে সাহায্য করতে চাই না, কারণ তারা সবাই সেলফিশ হয়, নিজেদের নিয়ে চিন্তা করে। আর যখন কাল তার ঘরের মধ্যে আসে, তখন তার মাথায় একটা বুদ্ধি আসে, আর এই জন্য সে সমস্ত ভারী জিনিস তার ঘর থেকে সরিয়ে ফেলে। আর যখনই ভারী জিনিসগুলো সরে যায়, তখন আমরা দেখতে পারি এই ঘরটা উড়ে চলে যায়। তবে এদিকে আমরা দেখতে পারি যে রাসেলও কিছু বেলুন তার পিঠে বেঁধে সেই পাখিকে সাহায্য করার জন্য অন্যদিকে চলে যায়। আর যখন এখানে দরজায় নক হয়, তখন কার্ল খুলে দেখতে পারে যে সেই কুকুরটা দরজার সামনে, আর এই কুকুরটা তাকে এটা বলে কনভিন্স করে ফেলে যে তোমার ওয়াইফ আসলে এমনটা কোনোভাবেই চাইতো না, তোমার ওয়াইফ একসাথে থাকতে চাইতো, সেটাই ইম্পর্টেন্ট ছিল, তার সেই ফলে যাওয়া আসলে ইম্পর্টেন্ট না। আর তখন কার্লও বুঝতে পারে যে হ্যাঁ, এটা সত্যি কথা, তাদের জীবনগুলো ইম্পর্টেন্ট, মৃত মানুষকে সেই ফল পর্যন্ত নিয়ে যাওয়া কোনো ইম্পর্টেন্সই নেই। আর এদিকে আমরা দেখতে পারি যে রাসেল সেই প্লেনের মধ্যেও চলে আসে, আর এদিকে এসে সে সমস্ত কুকুরকে ভাগানোর ট্রাই করে, তবে তাকেও ধরে আসলে বেঁধে ফেলা হয়। আর যখন এই চার্লস ব্যাপারগুলো জানতে পারে, তখন সে দেখতে পারে যে কার্লও এদিকে চলে আসছে। তো এই জন্য সে রাসেলকে বেঁধে তাকে প্লেনের এক্সিট দুয়ার দিয়ে ফেলে দেওয়ার ট্রাই করে, তবে তখন এখানে কার্ল এসে তাকে কোনো রকমে সেভ করে তার ঘরের মধ্যে নিয়ে আসে। আর সে তাকে বলে যে এখন থেকে তুমি এখানেই থাকবে, আমি সেই প্লেনে গিয়ে সেই পাখিটাকে সেভ করে নিয়ে আসব। তো এই জন্য সে ডকের সাহায্যে সেই জায়গায় চলে আসে যেখানে আসলে এই পাখিটাকে আটকানো হয়েছে। তবে যেহেতু এখানে অনেকগুলো ডগ, এগুলোকে ফেস করা আসলে মোটেও সহজ ব্যাপার না, তো এই জন্য সে তার একটা বল মেরে সমস্ত ডগকে ডিস্ট্রাকশন করে দেয়। আর যখন তারা সবাই একটা রুমের মধ্যে যায়, তখন সে দরজাটা লাগিয়ে দেয়, আর এরপরে সে পাখিটাকে নিয়ে পালাবেই। তবে তখন এদিকে আমরা দেখতে পারি যে রাসেল সেই চেয়ার থেকে পড়ে যায়, তবে সে পড়ে গেলেও সে কোনো রকমের রশিটাকে ধরে ফেলে। আর তখন আমরা দেখতে পারি যে চার্লস আসলে তার ফাইটার কুকুরদেরকে রাসেলকে মারার জন্য পাঠায়। তো এই জন্য আমরা দেখতে পারি যে রাসেল কোনো রকমের দড়িটা বেয়ে বেয়ে উপরে উঠে তাদের ঘরের ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে। তো এই জন্য সমস্ত ফাইটার প্লেন নিজেদের মধ্যেই ক্রাশ করে। আর এদিকে আমরা দেখতে পারি যে কার্ল সেই পাখিটাকে নিয়ে সেই প্লেনের ছাদে চলে আসে।
তো এই জন্য রাসেল যখন তাদেরকে সেভ করার জন্য আসে তখন এখানে চার্লস এসে তাদের ঘরের উপরে শ্যুট করে দেয়। তো এই জন্য আসলে ঘরের মধ্যে যারা আছে তারা সবাই এখন পড়ে যাবে। তবে তখন আসলে চার্লস সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে, তো এই জন্য তারা বুদ্ধি করে চার্লসকে সেই ঘরের মধ্যে আটকে এখান থেকে বেরিয়ে চলে আসে। তো এই জন্য যখন সেই ঘরটা পড়ে তখন আসলে সে চার্লসকে নিয়ে পড়ে, তবে পড়ার আগে চার্লসের পায়ে আসলে কিছু বেলুন আটকে যায়। তো এখন ফাইনালি কার্ল আসলে সবাইকে সেভ করে ফেলে আর এই প্লেনটা নিয়ে সে চলে আসে সেই পাখিটার ঘরের কাছে। আর আমরা দেখতে পারি যে এখানে তার সমস্ত বাচ্চারাও আছে আর ডগগুলো বলে যে না আমরা এখন থেকে আপনার সাথেই থাকবো। মানে আমরা দেখতে পারি সে একটা ডগের বাহিনী পেয়ে গেছে আর সে একটা নতুন ঘরও পেয়ে গেছে যেটা কিনা একটা বিশাল বড় প্লেন। আর যখন নেক্সট দিনে রাসেলের স্কুলে সেই সিনিয়র সিটিজনের ব্যাচ দেওয়ার পালা আসে তখন এখানে আসলে কার্ল নিজে আসে আর সে বলে সে আমার গ্র্যান্ডসন, সে আমার অনেক সাহায্য করেছে আর সে তাকে একটা ব্যাচ দিলে তার ব্যাচটা আসলে এখানে কমপ্লিট হয়ে যায়। আর আমরা দেখতে পারি যে কার্ল আসলে নতুন একটা ফ্যামিলিও পেয়ে গেছে যেখানে আছে রাসেল আর অনেকগুলো ডগ। আর একেবারে লাস্টের সিনে আমরা দেখতে পারি যে তাদের যেই ঘরটা আছে সেটা আসলে সেই প্যারাডাইস ফলের উপরেই দাঁড়িয়ে আছে, মানে স্বপ্ন পূরণ হয়েছে, ঘরও পেয়েছে, জীবনও বেঁচেছে। আর এমনই একটা হ্যাপি এন্ডিং নিয়ে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়।